don't like escalators. আমাদের দ্বিগুণ তিনগুণ আনন্দ, কারণ এবার ঈদ আর আমার সিমরার জন্মদিন একসাথে। কোথায় আমার দেশের চকচকা রঙিন রংচঙা কাপড়, আর কোথায় এখানে দেখেন একদম সাদা মাটা, তাই না? আমার দেশে রঙে রঙে রঙিন হয়ে থাকে সারা মার্কেট, মানুষের গায়ের কাপড় থেকে শুরু করে একদম যে ওই যে পুতুলের গায়ে যে পরানো থাকে ওই কাপড়টা পর্যন্ত একদম রঙে চিক 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 করতে থাকে। কিন্তু দেখেন এখানে দেখেন সব খালি একদম সাদা মাটা। আসলে এর রহস্যটা হচ্ছে মালয়েশিয়ানরা সবসময় এক কালারের, বেসিক্যালি হালকা রঙের কাপড় খুবই পছন্দ করে। একটু উদাহরণ দিতে যদি বুঝিয়ে বলি, বাংলাদেশ থেকে আমার পরিচিত অনেকে এসেছিল এখানে, তো ওদের মধ্যে কয়েকজন মানে অবাক হয়েছে, চার না বাংলাদেশেই তো বা আমাদের পাশের দেশ ভারতেই তো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় পাওয়া যায়, এখানে তো কোনো ডিজাইনই নেই। অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে এক এক দেশের সংস্কৃতি এবং পোশাকের রুচি একদমই আলাদা। আপনি যেমন আপনার দেশের সংস্কৃতিকে সম্মান করছেন, অন্য আরেকটা দেশের সংস্কৃতিকেও আপনার সম্মান করা উচিত, তাই নয় কি? আর হ্যাঁ, মালয়েশিয়ান মুসলিম সংস্কৃতির আরেকটা অনেক বড় অংশ হচ্ছে হিজাব। এটা মেয়েদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রতিটা মুসলিম পরিবারের প্রতিটি মেয়ে নির্দিষ্ট একটা সময়ের পরে অবশ্যই হিজাব পরে। দেখো কতটুকু, ভেরি টল, 150 আনটিল দিস, চলো আই অ্যাম ভেরি টল। হ্যাঁ ট্রায়াল দিয়ে তো নিছি, এল দাঁড়া sunglasses. There's my mother. Hello, mother. What are you going to look at now? Mom. Better? Confirm, see. Better look to see. Better. See, 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 see. এইটা না, এটা কোনটা আগে তুমি যাও, বাবা তোমার শপিং শেষ। Okay. Simburi.
hungry. I said I'm not hungry. I'm not hungry. Check out my new video.